তোমার কি মনে হচ্ছে উনি কি যাবে মাস্টারের জন্য? আই থিংক হতে পারে এটা। শুরুতেই বলেছিলাম তোমাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, আর সেই চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে অডিশন রাউন্ডের মাধ্যমে। এই অডিশন রাউন্ড থেকে তোমাদের মাঝ থেকে নেক্সট রাউন্ডের জন্য কন্টেস্টেন্ট সিলেক্ট করা হবে, যারা কিনা মাসুদ রানা হবার জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে। ভিউয়ার্স বুঝতেই পারছেন শুরু থেকে এই কম্পিটিশন কতটা কম্পিটিটিভ হতে যাচ্ছে। 500 জন কন্টেস্টেন্ট থেকে সেরা কন্টেস্টেন্ট বেছে নিতে হলে একটু তো ওয়েট করতেই হবে। একটা শর্ট ব্রেক নিচ্ছি, স্টে টিউন। সাহসিকতা হচ্ছে আমার বুকে বইছে, সাহসিকতা নিয়েই আমার জন্ম, সাহস না থাকলে হয়তো আমার জন্মই হইতো না। সাহসিকতা দেখাও আমাদের। ম্যাম আপনার পায়জামা সেরা। প্রতিদিন আমাকে এরকম বিরক্ত কর, আমি তোমাকে মানা করছি না একবার? আমার সাথে তোমার যায় না, দেখো আমার ফ্যামিলি মানবে না তোমাকে। তুমি একটু বাজে কোয়ালিটি, তোমার মতো মেয়ে আমার ফ্যামিলি মেনে নিবে না, তুমি এটা বুঝো না কেন? তো প্রেম করার সময় মনে ছিল না? মনে ছিল। তুমি কি করছো? তোমার ফোন সব সময় ওয়েটিং থাকে, তুমি কি করো? ও মা, প্রেম করছো, বিয়ে করবে না? তোমাকে পাওয়া যায় ধানমন্ডিতে রাত 2টার সময়, তোমাকে পাওয়া যায় গুলিস্তান রাত 3টার সময়, তোমাকে পাওয়া যায় রাত ভোর 5টার সময়, তোমাকে পাওয়া যায় দৌলতদিয়া ঘাটে, তাহলে কেন বলো? প্লিজ বিরক্ত করো না। আমি মিউজিশিয়ান তো, এজন্য আর কি চুলগুলা লাল করছি, আর কিছু লাল করিনি অবশ্য, শুধু চুলই করছি। মিউজিশিয়ানদের মাথার চুল লাল থাকে? হ্যাঁ থাকে তো, মিউজিশিয়ানদের চুল লাল থাকবে না? মিউজিশিয়ানদের বাল পর্যন্ত লাল থাকে, সমস্যা কি আপনার? আপনার মতো তো অ্যামাজন থাকে না ইয়াতে মিউজিশিয়ানদের। হ্যাঁ ওরে ভাই, চুল লালে আপনার কি সমস্যা? আপনি তো মাথায় অ্যামাজন জঙ্গল নিয়ে ঘুরতেছেন, এটা সমস্যা হয় না? যেখানে যে পরিমাণ যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ থাকার কথা ওখানে কি আছেগুলো নাকি একটা দুটো কম আছে? ভাই আপনার মুখে কোনো কিছু আটকায় না? মানুষের সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? মুখ দিয়ে ভালো দুটা কথা আসে না? কি বলেন এগুলো আলতো ফালতো প্রশ্ন করতেছেন? আইসে অডিশন দিতে ফিটনেস ফিটনেস দেখবেন, দেখা সিলেক্ট করে দিবেন, আপনি জিজ্ঞেসেন অঙ্গ প্রত্যঙ্গের কথা কে? ভাই আপনার অঙ্গ কি দুই একটা কম আছে? আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই আছে, দেখাবো, খুলে দেখাই, খুলে দেই, ঢেলে দিব। কি সমস্ত অবান্তর প্রশ্ন করতেছেন, নিজের আগে হাত দিয়ে দেখেন অঙ্গ আছে কিনা, অঙ্গহীন একটা লোক। আর ভাই তোর নামও তো জানি না আমি, তুই আবার আইসিস আমার অডিশন নিতে, ভাগেন তো, নাহলে আমি নিজেই কিন্তু ভাগে যাবো, যা।